আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এরকম নিয়মিত ভিডিও দেখার জন্য। তো আমি আজকে আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে প্রাথমিক মেডিকেলে কি কি হয়। তো আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দিব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেলে আসলে কি হয়। তো আমি একদম প্রথম থেকে শুরু করছি। যখন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করেন, করার পরে কিন্তু আপনারা একটা অ্যাডমিট কার্ড পান। এই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ওঠাতে হয়। এরপরে আপনাকে আপনার যে ফোন নাম্বার দেওয়া হয়, ওই ফোন নাম্বারে SMS পাঠানো হয় আপনার কোন দিনে কোন সময় কোন স্থানে আপনার মাঠটা হবে। সৈনিকের চাকরি কিন্তু এটা একদিনের মাঠেই সম্পন্ন হয়ে যায়, যে সকাল থেকে বিকেল পর্যন্ত বা সারা দিনে সম্পূর্ণ টিকে যেতে পারবে। বিভিন্ন ইভেন্ট আছে, পরীক্ষা আছে, বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষা, এডুকেশনাল পরীক্ষা, ফিজিক্যাল সব কিছু দেখার পরে কিন্তু যে টিকে যায় তাকে কিন্তু চূড়ান্তভাবে সৈনিকে সিলেক্ট করা হয়। তো আমি আজকে আপনাদের এটাই বোঝাবো যে শুধুমাত্র প্রাথমিক মেডিকেলটা, প্রাথমিক মেডিকেলে টিকলে কিন্তু সেকেন্ডারি ইন্টারনাল মেডিকেল হয়। ইন্টারনাল মেডিকেল হওয়া মানে কিন্তু সে উত্তীর্ণ হয়ে গেল। তো আমি আজকের পর্বে শুধু প্রাথমিক মেডিকেলটাই বলবো, পরবর্তী ভিডিওতে আমি সেকেন্ডারি বা ইন্টারনাল মেডিকেল কী হয় সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিব এবং পর্যায়ক্রমে কন্টিনিউ একাধিক ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, কন্টিনিউ আমি নিয়মিত আপডেট দিব। এবং আমার সাথে যারা বিস্তারিতভাবে কথা বলতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, চ্যানেল অ্যাবাউটে দেওয়া আছে এবং আমার পেজ হচ্ছে BDNews21Pro, চ্যানেলের নামে ফেসবুকে খুঁজে পাবেন। তো প্রাথমিক মেডিকেলে যখন আপনার SMS আসে তখন কিন্তু আপনি ওই সেনানিবাসে চলে যান, যাওয়ার পরে সকাল 8টার ভিতরে আপনাকে ঢুকতে বলা হয়। ঢোকার পরে কিন্তু আপনাদের পরীক্ষাটা 8:30 থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে যায়। তো সেখানে প্রথম যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনাদের হাইট মাপা হয়। হাইট তো বুঝেন, 5 ফুট 6 ইঞ্চির নিচে হবে না এবং যত উপরে হবে প্রত্যেক ইঞ্চির জন্য 1 মার্ক করে তার বাঁতে থাকবে। দেখা গেল আমার হাইট হচ্ছে 5 ফিট 6, আমি এক ক্যাটাগরির, কিন্তু আরেকজন আছে 5 ফিট 8, সে কিন্তু সেখানে মূল্যায়নটা তার বেশি হবে। সে অলরেডি 100 মার্কের ভিতরে আমার চেয়ে 2 মার্ক বেশি পেয়ে গেল। আমি এটাও আপনাদের বলি যে প্রত্যেক ওই ইভেন্টটা, পরীক্ষার যে ইভেন্ট, এটা কিন্তু টোটালি 100 মার্কের হয়। সে যদি আপনার সাথে আপনার চেয়ে 2 ইঞ্চি বেশি হয় বা 1 ইঞ্চি বেশি হয় সে কিন্তু অলরেডি আপনার চেয়ে 1 মার্ক বেশি পেয়ে গেল। তো প্রাথমিক মেডিকেলে কিন্তু এটাই দেখা হয়, প্রথমত তার হাইটটা 5 ফিট 6 ইঞ্চি আছে কিনা, 6 ইঞ্চি থাকলে সে কিন্তু পরবর্তী ধাপের জন্য আবার অ্যাপ্রুভ হবে। যখন তার হাইটটা মাপা হয় 5 ফুট 6 ইঞ্চির চেয়ে বেশি হয় তখন আবার তার জন্য শুরু হবে ওজন। ওজন কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড BMR অনুসারে হবে। দেখা গেল আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু আমার সর্বনিম্ন ওজন গ্রহণযোগ্য 49 কেজি এবং আমার সর্বোচ্চ ওজন 58-60 কেজি, এরকম। এর বেশি হলে কিন্তু আমি ওভার ওয়েটের আওতায় পড়বো। দেখা গেল আমার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, সেক্ষেত্রে কিন্তু আমার 64 কেজি 65 কেজি স্ট্যান্ডার্ড যে ওজন সেটা কিন্তু সর্বোচ্চ গ্রহণযোগ্য। এর চেয়ে বেশি যদি হয় তাহলে কিন্তু আমি ওভার ওয়েট হব। তো ওয়েট বেশি হলে এটা কি করতে হবে এটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বোঝাবো। তো আপাতত প্রাথমিক মেডিকেলের এই একটা ধাপ গেল। এরপরে যখন এই দুই অংশটা হয়ে যাবে তখন কিন্তু আপনার হচ্ছে হাফ প্যান্ট পরতে হবে। হাফ প্যান্ট পরতে হবে, গায়ে কিছু থাকবে না। এটা কিন্তু ওই হাইট মাপার আগেই নেবে বা এটা পরেও নিতে পারে, কিন্তু অবশ্যই আপনার হাফ প্যান্ট পরে যেতে হবে মাঠে। হাফ প্যান্ট পরা অবস্থায় আপনার হচ্ছে শরীরের সম্পূর্ণ অংশের প্রাইমারি মেডিকেল করবে। দেখা যাবে যে আপনার কোনো বড় সড়ো অপারেশন করা আছে কিনা, কোনো ছোটোখাটো অপারেশন করা আছে কিনা, করা থাকলেও সেটা গ্রহণযোগ্য হবে বা গ্রহণযোগ্য হবে না। অনেক অপারেশন আছে যেগুলো গ্রহণযোগ্য। দেখা যাবে যে আপনার হাতের তালু কোথাও কাটা আছে কিনা, ব্লেড দিয়ে অনেক কাটা থাকে। আবার দেখা যাবে যে আপনার কান বাঁকা টাকা আছে কিনা, দাঁত বাঁকা আছে কিনা, চোখ ঠিক আছে কিনা। হ্যাঁ, মানুষের যে স্ট্যান্ডার্ড একটা গঠন সেই গঠনটাই দেখার মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক মেডিকেল। এছাড়া বিভিন্ন প্রাথমিক মেডিকেল আরও রয়েছে, যেগুলো আপনার পাটা পায়ে ভেরিকেস আছে কি না, পা বাঁকা আছে কি না, বা আমাদের যে নখ আছে, পায়ের নখ আছে, এই নখগুলা ঠিক আছে কি না। অনেকের কিন্তু দেখা যায় যে এই যে নখে গর্ত থাকে, এটা কিন্তু শুধুমাত্র হয় নখ নিয়মিত না কাটার জন্য আর নখ অপরিষ্কার থাকার জন্য।
আবার দেখে যে ওনার যাকে পরীক্ষা করা হচ্ছে ওনার কোথাও মাথায় কাটা আছে কিনা, বা শরীরের সম্পূর্ণ অংশে কোথাও বড় সড় ধরনের কোনো কাটা আছে কিনা। এছাড়া কিন্তু আরও অনেক কিছু দেখার আছে। তো আরও এর ভিতরে থাকতে পারে অ্যাপেন্ডিক্স, অনেকেরই অ্যাপেন্ডিসাইট থাকে, অপারেশন করা থাকে, সেটা কিন্তু একটা বড় সড় দাগ থেকে যায়। অনেকের কিডনি অপারেশন করা থাকে, ঠিক আছে, এগুলা কিন্তু আবার দেখা যায় যে অনেকের হাত ভাঙা থাকে, পা ভাঙা থাকে, এগুলা কিন্তু প্রাথমিক মেডিকেল করতে গেলে ধরা পড়ে। সেহেতু যদি আপনাদের এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু প্রাথমিক মেডিকেলে বাদ পড়ার সম্ভাবনা থাকে, আর যদি যাদের এরকম সমস্যা থাকে না তাদের কিন্তু প্রাথমিক মেডিকেলে সিলেক্টেড করা হয়। সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেলে এত কোনো বিষয় না, মূল বিষয়টা হচ্ছে সেকেন্ডারি মেডিকেল, এই মেডিকেলটাই ভালোভাবে টিকতে পারলে আর কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা প্রাথমিক মেডিকেলে টিকতে চান অবশ্যই এইগুলো ফলো করবেন। সেগুলো হচ্ছে আপনার ওজনটা কন্ট্রোলে রাখতে হবে, যাদের একটু হাফ ইঞ্চি বা একটু হাইট কম আছে নিয়মিত কিন্তু সাইকেল চালালে বা উঁচু কোনো জিনিস ধরে রাখলে কিন্তু ওয়েটটা বাড়ানো সম্ভব। এরপরে যারা স্বপ্ন দেখেন যে হ্যাঁ আমাকে সেনাবাহিনী হতেই হবে, তাদেরকে বলবো যে প্রাথমিক মেডিকেলে কিন্তু এটাও দেখা হয় যে সে আসলে তার শারীরিক সক্ষমতাটা কতটুকু আছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে প্রাথমিক মেডিকেল করতেছে, করতে করতে আপনাকে পাঠিয়ে দেবে যাও একটা দৌড় দিয়ে আসো, তখন কিন্তু আপনাকে খুব স্পিডে দৌড়ানোর অভ্যাস থাকতে হবে। অনেকের আছে যে স্পিডে দৌড়াইতে পারে না, তখন কিন্তু এটা প্রবলেম হবে, সেহেতু নিয়মিত দৌড়ের একটু অভ্যাস থাকতে হবে। আবার বলতে পারে যে দেখি তুমি 20টা পুশ আপ দাও দেখি কেমন, এটা কিন্তু ফিজিক্যাল ফিটনেস দেখার জন্য। এছাড়া প্রাথমিক মেডিকেলে আরেকটি বিষয় দেখে, সেটা হলো আপনার চলাফেরা, হাঁটার ভঙ্গিটা কেমন। আপনি যদি স্ট্যান্ডার্ডভাবে হাঁটতে পারেন তাহলে কিন্তু এটা কোনো সমস্যা নেই, বা অনেকে আছে দেখা যায় ল্যাডিস টাইপের হাঁটে বা নর্মাল হাঁটে, তাহলে কিন্তু এটা সমস্যার আওতায় পড়বে। আবার অনেকে আছে সুন্দরভাবে গোছায় কথা বলতে পারে না, বা ওইখানে গেলে আর্মি অফিসারের সামনে দাঁড়ায় কথা বলার সময় কাঁপাকাঁপি শুরু করে দেয়, এটা কিন্তু প্রাথমিক মেডিকেলের আওতায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা থাকে। ওইখানে গিয়ে নিজেকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে নিজের মনে কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, কোনো দ্বিধা নাই, একদম ক্লোজলি ফ্রেন্ডলিভাবে তাদের সাথে কথা বলতে পারবেন, এই রকম নিজেকে আয়নার সামনে প্রতিনিয়ত প্র্যাকটিস করে গড়ে তুলতে হবে। আবার দেখা যাবে যে প্রাথমিক মেডিকেলের অংশে হাত এরকম এরকম করে দেখাইতে হবে, দেখাইলে দেখা যাবে যে কারোর হাত কাঁপাকাঁপি শুরু করছে, সেক্ষেত্রে কিন্তু হাতে কাঁপাকাঁপি থাকলে এটাকে অ্যাপিলেপিস বলে, হাতের কম্পন রোগ, এটা হলে কিন্তু বাদ দিবে। বাট এটা কিন্তু সমাধান করা সম্ভব, এটা সমাধান করার একটা উপায় হলো হাতে শক্ত কাজ করা, কন্টিনিউ পুশ আপ দেওয়া, হাতের যে ফিজিক্যাল ওয়ার্কগুলো আছে এগুলো কিন্তু হাতের শক্তি বাড়ে, তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো এগুলোই হচ্ছে প্রাথমিক মেডিকেলের অংশ। আরও যদি আপনাদের কিছু বিস্তারিত জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্টস করবেন, অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে নক করবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সলিউশন দেব। এছাড়া অনেকেরই আছে কাটা, ছেঁড়া, ফাটা বা বিভিন্ন সমস্যা থাকে যেগুলো সমাধান করা সম্ভব। আবার অনেকগুলো আছে অনেক ছোটোখাটো যেগুলো থাকলেও সমস্যা নেই বাট আপনারা সমস্যা মনে করেন, সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি সেগুলো বিষয়ে আপনাদেরকে পর্যাপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন, আমি আবার কন্টিনিউ আপনাদের মাঝে এই ডিফেন্স বিষয়ে সকল চাকরি রিলেটিভস আমি নতুন ভিডিও বানিয়ে দেব, অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমার ফেসবুক পেজে আপনাদেরকে যোগদান করার জন্য ইনভাইট থাকলো। সবাইকে আসসালামু আলাইকুম।